বিয়ে করেছেন কাউকে বলেননি, এমনকি বিয়ের খবর সামনে আসার পর থেকেই ক্রমাগত এড়িয়ে গিয়েছেন দুজনে। অবশেষে বিয়ের ছদিনের মাথাতেই নীরবতা ভাঙলেন কাঞ্চন। তুই জীবন বলেই ফেললেন অকপটে। স্ত্রীর সঙ্গে এক রোমান্টিক ভিডিও পোস্ট করতেও দেখা গেল তাকে। ক্যাপশনও বেশ রোমান্টিক, তাতে লেখা খুব ভালোবাসি তোকে, এভাবেই ভালোবাসা দিয়ে চিরটা কাল আগলে রাখিস আমায়। প্রেম দিবসেই বিয়ে করেছেন কাঞ্চন ও শ্রীময়ী। কাউকে কিছুটি জানতে দেয়নি তারা, তাদের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি, বয়সের ফারাক নিয়েও হয়েছে আলোচনা। শ্রীময়ীর দাবি, টলিউডের অন্তরে অনেক বর্ষীয়ান অভিনেতাও তাদের সম্পর্ককে ভাঙার আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি আরও বলেন, নাম শুনলে চমকে যাবেন, এমন অনেক বর্ষীয়ান অভিনেতা আছেন যারা আমাকে ফোন করে এক কথা বলেছে আর কাঞ্চনকে ফোন করে আর এক কথা। বন্ধ ঘরে কেঁদেছেন শ্রীময়ী, সে কথা মনে করে অনেকটাই কষ্ট পেয়েছেন শ্রীময়ী। তিনি আরও বলেন, আমাদের শুধু চকচকে রূপটাই বিক্রি হয়, ভেতরের ইমোশনগুলো কেউ দেখে না, ভাবে আমাদের বোধহয় পরিবার নেই। আছে তো, খারাপ লাগাগুলোও আছে, তবে সেই খারাপ লাগাগুলো বাদ দিয়ে জীবনে এগিয়ে যেতে চান তিনি, কাঞ্চনের সঙ্গে কাটাতে চান বাকি দিনগুলো। এখন এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।